রাম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, রাম জানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। তো আমি দেখো সকাল সকাল উঠে সব কাজ করে ফেলেছি একদম, মানে বাড়ির যাবতীয় কাজ। কালকে তো বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, বুঝতেই পারছো বাড়ির কী অবস্থা ছিল। সব ঝাড়ু টাড়ু দিয়ে সমস্ত কাজকর্ম করে আমি গোসল করে চলে আসলাম। এখন মাসুমার মাসুমের বাবা রেডি হবে নামাজে যাওয়ার জন্য, তো আমি আগে গোসল করে কল ফাঁকা করে দিলাম। আর যা যা আমার কাজ বাকি ছিল, মশারি ধুতে ভুলে গেছিলাম, কালকে মশারিটা ধুই নি আমি, কারণটা তোমরা জানো কালকে একটু মন মেজাজটা খারাপ ছিল। তো আর ধুইনি, অন্য জামা কাপড় অবশ্য ধুয়েছিলাম, মশারিটা ধর কথা ভুলেই গেছিলাম। তো আজকে সকালবেলা ধুয়ে দিলাম মশারিটা, গোসল করে নিলাম। এখন আমি শ্যামই রান্না করব, আর মাসুমার মাসুমের বাবা নামাজ পড়ার মানে যাওয়ার জন্য রেডি হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি এই যে কানে পরে নিলাম, যেগুলো কানে ছিল সেগুলো খুললাম, আর এটা এই যে কিনেছিলাম সেদিনকে এটাই পরলাম। তো হয়ে গেল আমার ঈদের সাজগোজ, মুখে একটু লাগাবো হচ্ছে জেলটা। আর আমাদের এখানে হচ্ছে 9:30 জামাত হবে, মসজিদেই নামাজ পড়া হবে, কারণ আমাদের এখানে আগে ঈদগাহ ছিল, মানে এখনও আছে, ঈদগাহটাতে জায়গা ধরে না, অনেক মানে অনেক মানুষ হয়ে গেছে আর ঈদগাহ হয়ে গেছে ছোট, যার জন্য জায়গা আটে না, তাই জন্য কয়েক বছর থেকে মসজিদেই নামাজ হয়। আর কালকে বৃষ্টি হয়ে তো চারিদিকটা ঠান্ডা করে দিয়েছে, বেশ ভালো হয়েছে। চলো তাহলে আমি শ্যামই রান্না করে নিই তাড়াতাড়ি, তারপরে তো সারাদিন আছেই, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে বেশি বকবক করলে। চলো শুরু করি। আমার প্রিয় ইউটিউব পরিবারের সকল সদস্য ও সদস্যাদের জানাই ঈদ মুবারক। তো চলে আসলাম আমি এখন সেমাই বানাতে। সকাল সকাল উঠে যদি সেমাই তৈরি না করি তাহলে কেমন হয়ে যায় বলো? তো সেমাই রান্না করছি আমি, এই যে লাচ্ছা সেমাই নিয়ে এসেছে, এখানে আমি বাদাম আর কিশমিশ রেখে দিয়েছি, কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর এই যে দুধটা এখানে বয়েল হওয়ার জন্য দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে দিয়েছি চিনি আর এলাচকে আমি মানে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো সেমাই তোমরা লাচ্ছা যখনই রান্না করবে তখন হচ্ছে লাচ্ছাটা দেওয়ার আগে গ্যাসটা অবশ্যই অফ করে দেবে, যদি গ্যাস অন থাকা অবস্থায় হচ্ছে লাচ্ছা দিয়ে দাও দুধের মধ্যে, তাহলে কিন্তু মানে পুরো একদম জাম হয়ে যাবে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, ভালো হবে না খেতে। তো গ্যাস অফ করে দিলে বেশ সুন্দর, যদি আবার আরও চিকনটা হয় তাহলে দুধটা একটু ঠান্ডা করে দেওয়াই ভালো। আর লাচ্ছা কিন্তু গরম পানি দিয়ে মানে এই লাচ্ছাটা চিকন লাচ্ছাটা গরম পানি দিয়ে খেতেও ভালো লাগে, মানে গরম পানির মধ্যে চিনি দিয়ে এলাচ দিয়ে ফুটিয়ে ওই গরম পানিতে একটুখানি লাচ্ছা দিয়ে খাবে, দারুণ লাগে খেতে মানে দুধ ছাড়া। তো এভাবে কে কে খাও একটু জানিও, আমি তো খাই ওইভাবে, আমার দুধের থেকে ওই গরম পানিতে দিয়েই খেতে ভালো লাগে। তো ফাইনালি আমার লাচ্ছাটা হয়ে গেল রেডি, এখন বাটিতে তুলে নিলাম, বাবাকে দিয়ে আসবো আর সোহেলকে দিয়ে আসবো। তো আমি নিয়ে যেতে যেতে সবাই ঈদের মাঠে চলে গেছে, কেউই ছিল না বাড়িতে। আর এদিকে আমার মাসুম বাবারটা হয়ে গেছে রেডি, তো পাঞ্জাবিটা একটু ওর বড় হয়ে গেছে সেই জন্য মনটা খারাপ, প্যান্টও বড় হয়ে গেছে একটুখানি, আমি গুটিয়ে দিয়েছি। আর এখন এই যে দুইজনে দেখো ম্যাচিং ম্যাচিং পরে চলে যাচ্ছে, তো বলছে যে ম্যাচিং ড্রেস পরে যাব, আমি বলছি হ্যাঁ ম্যাচিং ড্রেস পরেই তো যাবে। তো দুইজনেই ম্যাচিং ম্যাচিং ব্লু কালার স্কাই ব্লু এরকম মাঝামাঝি, তো বেশ সুন্দর লাগছিল, দুইজনে সেম সেম পরে যাচ্ছে। আর ওরা চলে গেল আর আমি এদিকে মানে খাবার নিয়ে বসলাম, ওরা সেমই খেয়েই যায়নি, সেমই হয়ইনি তখনই চলে গেছে। বন্ধুরা মাসুমার ওর বাবা চলে গেল নামাজ পড়তে, সেমই খেয়ে গেল না, টাইম নেই নাকি, তো তাড়াতাড়ি করে চলে গেল। আর আমি এখন খাই, সবাইকে আমি বলো ঈদ মুবারক। হাতে কি পিছনে কি হাতে
হাতে কদম নিয়ে ঘোরে। নতুন জামা পরে ঈদ মুবারক। ঈদ মুবারক কা? ঈদ মুবারক। তো বন্ধুরা, এই হলো মাসুম। মাসুম ওর পাঞ্জাবি খুলে ফেলেছে আর এখন কি করছে? সময় খেলো মাসুম এখন? নামাজ পড়তে যাওয়ার সময় খেয়ে যায়নি এখন? না, এই যে চেঞ্জ করে এখন আবার চলে যাবে নানু বাড়িতে। ওখানে জামা ছিল না, জামা পরে চলে যাবে। এই জামাটা পরে কিন্তু ভালো লাগছে মাসুমকে, হ্যান্ডসাম লাগতেছে, তাই না? মা, মেয়ে ফুটে গেলে কি করব? ওকে হ্যান্ডসাম লাগছে তো? হ্যান্ডসাম লাগলে ছেলেরা, হ্যান্ডসাম লাগলে মেয়ে পটে যায়। মেয়ে পটে গেলে ও কি করবে? বৌমা বানিয়ে নিয়ে আসবে? কেন কেন সত্যি তোমার গাল গামটা খেয়ে নিবে? দুষ্টু করি, দুষ্টু করি। অনেকক্ষণ পরে একটু চা বানালাম, চা খাবো। তো মাসুমের বাবা তো রোজা ছিল, চা বেশি একটা খেতে পারিনি, ওর চায়ের নেশা উঠে গেছে। এটা হলো আমাদের দুপুরের চা। আর এই যে ছাগলগুলো এখানে দেখো, বাঁধা পড়ে আছে, বেঁধে দেওয়া হয়েছে। তো এরা সবুজ ঘাস খাচ্ছে না, শুকনো শুকনো পাতা খাচ্ছে একটা দুটো। আর এই যে মানে ছেড়ে দেওয়াগুলো কিছু কোথাও যাচ্ছেও না, কিছু খাচ্ছেও না, একদম চুপচাপ বসে 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 আছে। তো এই তো অবস্থা। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি দুপুরবেলা সেরকম ভিডিও শ্যুট করিনি, কারণ আমি কাজে ভীষণই ব্যস্ত ছিলাম। একটুখানি শ্যুট করেছিলাম, সেগুলো কেন জানি না সেভ হয়নি। তো এরকম প্রবলেম কিন্তু মোবাইলে মাঝে মধ্যে মানে হয়েই থাকে। ভিডিও অনেক সময় শ্যুট করা হয়, কেন জানি না সেভ হয় না, তো কী কারণ আমি ঠিক জানি না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ছাগল টাগল সব আমি ঢুকিয়ে দিলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি। এখন যাব আমরা আমার বাপের বাড়ি। তো মা বারবার ফোন করছে, বলছে এখানে আয় এখানে আয়। দুপুরবেলা আমরা একটু রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম আর যেটা করলাম সেটা করলাম হলো আমাদের ছাগলের পেছনে মেহনত। তো আমাদের ছাগলগুলোতে অসুস্থ তোমরা জানো, যে কয়েকটা আছে বাড়িতে সেগুলোকে আমরা হচ্ছে ভালো করে ধুয়ে মুছিয়ে ওষুধ খাইয়ে যেগুলো আছে সেগুলো তো যত্ন নিতে হবে। আর ছোটো ছোটো বাচ্চাগুলোর যে মাটা, ছোটো বাচ্চাগুলোরও পেট খারাপ হয়ে গেছে, তো মাটা ওদেরকে হচ্ছে দুধই খেতে দিচ্ছে না। আর দুধ খেতে না দেওয়ার কারণে ওর মানে বাসাটা ফুলে যাবে, যার জন্য কিন্তু ওর শরীর খারাপ হতে পারে, জ্বর হতে পারে, এমনকি ব্যথার চোটে অনেক সময় ছাগল মরেও যায়, ভেতরটা শক্ত হয়ে মারাও যায়। তো যার জন্য ওর দুধ বারবার ধুয়ে ধুয়ে ফেলে দিলাম, অনেক কাজ করলাম, দুজনে মিলেই করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সব ঢুকিয়ে টুকিয়ে এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। মাসুমও রেডি হয়েছে, মাসুমও যাবে বলছে। ওকে বলছি যে তোমাকে যেতে হবে না, তুমি তো রোজই যাও, তুমি থাকো বাড়িতে থাকো, আমরা যাই। তো বলছে যে না আমি যাবো, আমি মাংস দিয়ে ভাত খাবো। বাবা তুমি তো রোজই নানু বাড়ি যাও, আজকে যেতে হবে না। বিছানাটা কি করছো তুমি? দেখো তো বিছানাটা কি অবস্থা করছো, পড়ে যাবে, পড়ে যাবে। তো বন্ধুরা এই হলো ঈদের চাঁদ, চাঁদ। আর উপরে দেখো শুকতারা, শুকতারা এখন উপরে চলে গেছে। এই শুকতারাই নিচে নেমেছিল, তখনই কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? তো আমি যে বাড়ি চলে আসলাম, মাসুম এখানে ঘ্যান ঘ্যান করছে কি খাবে, আপেল খাবে না কি খাবে। তো আমি মাকে বলে দেবো দিতে, তো ও এই যে আপেল আপেল করছে। अदरक कटा हुआ है, प्याज कटा हुआ है और यहाँ है भिंडी, मतलब ढेड़ोस। पता नहीं आज क्या होगा, चिकन होगा शायद। তো বন্ধুরা আমি এই যে বাড়িতে চলে এসেছি, বোন আর আমি এখানে মুরগি ঠিক করছি। আর আজকের ঈদটা কিন্তু আমাদের জন্য একটু মানে ইমোশনাল ছিল, কারণ হলো এই ঈদ কিন্তু আমার শাশুড়ি মাকে ছাড়া আমাদের
প্রথম ঈদ, তো অনেক মনে পড়ছিল। আমি জানি আমাদের ফ্যামিলির যতজন মেম্বার আছে সবারই কিন্তু মনে পড়ছিল মাকে। মা থাকা অবস্থায় কিন্তু নিজের হাতে সেমাই রান্না করতো, সকালবেলা উঠে নিজের হাতে সেমাই রান্না করে সবার বাড়ি বাড়ি গিয়ে বাটিতে করে দিয়ে আসতো। তো মায়ের একটা স্পেশালিটি ছিল যে নিজের হাতে সেমাই করে ঈদের দিন সবাইকে খাওয়াতো। তো যাই হোক, আমারও ভীষণ মনে পড়ছিল, আমি কবরের কাছে গিয়ে একটুখানি জিয়ারত করে এসেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, কী করা যাবে বলো, দুনিয়ার নিয়ম, সবাইকেই একদিন চলে যেতে হবে। তো এখন এই যে বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়িতে আমাদের আজকে ঈদের দিনটা ভালোই কাটেনি। আমরা হচ্ছে ছাগল নিয়ে ব্যস্ত ছিলাম, ছাগলগুলোর পরিচর্যা করলাম, তো ফাইনালি বাড়ি এসে এখন একটু মনটা ভালো হবে। তো বোনেদের সঙ্গে থাকলে আমার এমনি মনটা ভালো থাকে, মানে কোনো টেনশন ফ্রি হয়ে যায়, কোনো টেনশন থাকে না, এ এক কথা বলে ও এক কথা বলে, মজা কথাবার্তা নিয়ে একদম হই হুল্লোড়ে মজে থাকি আমরা। তো দেখো, তাড়াতাড়ি আমরা সবাই মিলে কাজ করছি, আমি এদিকে মুরগি কাটছি, বোন ওইদিকে ধুয়ে দেবে, ওইদিকে রান্নাবান্না তাড়াতাড়ি করে নেবো। আসলে আমার জেঠুকে ভাত তরকারি দেবো, জেঠু অসুস্থ, তো জেঠুকে হচ্ছে নিয়ে যাবে হায়দ্রাবাদে, তো যার জন্য এখানে তাড়াতাড়ি করে কাজ করছি। আর জেঠু আগেই ভাত খায়, আর বোন এখানে দেখো মেহেন্দির ডিজাইন দেখাচ্ছে, ও কীভাবে মেহেন্দি পরেছে। ইনসুলিন নিয়ে আসলে আগে ভাত খায় সন্ধ্যা সন্ধ্যায়, তার জন্য আমরা তাড়াহুড়ো করছি। আর একে দেখো, এ ওর হচ্ছে জামা চেঞ্জ করে আরেকটা জামা পরে নিয়েছে, তো একই ধরনের জামা ওর, দেখো ওটাও যেরকম এটাও প্রায় সিমিলার। আর এখানে মা আর আমি দেখো রান্না করছি, মা এখানে ঢেঁড়স ভাজি করছে, আমি ওইদিকে মুরগির চামড়া পোড়াচ্ছি। তো একটুখানি চামড়া পরিষ্কার করে দিয়েছিলাম, ভালোই লাগে খেতে মুরগির চামড়া, পরিষ্কার করে দিয়েছি কয়েকটা টুকরো, যে যে পাবে যার যার ভাগ্যে যাবে তার তার তো লাক, কারণ অনেক মানুষ আজকে খাওয়া দাওয়া হবে। আমার হচ্ছে চাচির মেয়ে জামাই এসেছে, মানে আমার চাচাতো বোন আর ওর বর এসেছে, ওরা আমরা সবাই, তারপর আবার বরবাকেও খেতে দেওয়া হবে। তো একটা মুরগি আর এতগুলো মানুষ, তাই জন্য বলছি যে যার লাক ফেভার করবে সে চামড়া পাবে। তো কে কে পেয়েছে জানি না, আমি তো পাইনি। এখানে মা করছে ঢেঁড়স ভাজি, আমরা এখানে গল্প মজা, কে কী বলছে এগুলো ভয়েস যদি দিতাম কিছু বুঝতেই পারতে না, শুনতেই পারতে না, সবাই বোনেরা ওইদিকে বসে আছে পেছনে, কে কী বলছে না বলছে একদম মাথা খারাপ করে দিচ্ছে। রসুন কাটছি গাইজ, আমি বন্ধুরা আমি রসুন কাটছি। আগে ছিলাম আমরা মানুষ, ইউটিউবে আসার পর আমরা, হ্যালো গাইজ, আগে জানতাম আমরা মানুষ কিন্তু ইউটিউবার আসার পরে জেনে গেলাম আমরা হ্যালো গাইস। ফাইনালি মাংস কাটা ধোয়া কমপ্লিট, এখানে আমি একবার বেছেছি, হচ্ছে বোন একবার বেছেছে, তারপর মা তো ফাইনাল টাচ দেওয়ার জন্য আছেই। তো এখানে আমি এই যে পেঁয়াজ এখানে মাংসগুলোতেই কেটে নিচ্ছি, সব কিছু এখানে দিয়ে মেখে নিয়ে মাংসটা রান্না করব। হ্যালো বন্ধুগণ, ভুক্কারগণ এখানে বসে আছে, বন্ধুগণ আর ভুক্কারগণ, তারা খাওয়ার জন্য সবাই বসে আছে টেবিলে, এখনো রান্না হওয়ার আগেই নেখা খা বই খা খা খা। হ্যাঁ আমি এই যে সার্ভ করছি, দেখো আমি এসেছি এতদিন পরে, কিসের কি আমাকে সার্ভ করে খাওয়াবে, আমি সার্ভ করে খাওয়াচ্ছি, নে বই খা খা। ওই জন্য অনেকদিন পরে এসে সার্ভ করছে, তো খালি বাটি। ফাইনালি গাইস, মাসুম মনিকা ইউটিউব চ্যানেলের ইউটিউবারের সাথে দেখা হয়ে গেছে। আমি হচ্ছে সব থেকে বেশি ভালোবাসি ওকে, তার জন্য আমি ওকে দিয়েছি এই যে বড় হাতটা। এবং ওর বাটিটা দেখো খালিও নয়, ওর বাটিতে আছে একটুখানি পানি পানি দেখা,
বাকি জনের গুলো খালি। তার মানে বলে যে আমাকে বেশি আদর করে। ইজ নট ফেয়ার, হ্যাঁ ভালোবাসে না। ওর নামে আদর, ওর নাম আদর। তোমাদের তো লেগ পিস নেই, তোমরা কি করে খাবে? আমাদের আছে, আমরা খাবো। নিজের নিজের লেগ গুলা কাটিয়ে পিস করে খাও। আমি গরমে গোসল, গোসল হয়ে গেছি। এখন এখানে মা দেখো মাংস তুলছে আমার জেঠুকে দেওয়ার জন্য, তো ভালো ভালোগুলো তুলছে আর কি, কারণ অসুস্থ মানুষ তো, হাড় হাড় দিয়ে আবার জেঠু অনেক কিছু খায় না, তো বেছে 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 তুলছে ভালো ভালো মাংসগুলো। আর এরপরে যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা আমরা খাবো সেগুলো। তো এরপরে ফাইনালি দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার বোন জামাই, বোনের বর আর মাসুমের বাবা ভাত খাচ্ছে, আর এখানে পরিবেশন করছে শ্রেয়সী, আর আমরা ওইদিকে রান্নাঘরে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওই করিনি, আকাশ খারাপ ছিল, আমি বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। মাসুমের বাবা দেখো কীভাবে দেখছে। আর দেখা হবে পরের ভিডিওতে বাড়িতে গিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম, আবারও একবার ঈদ মুবারক। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের ঈদ তো এইভাবেই গেল দেখলে। আর রাতে কিন্তু আবার প্রচুর বৃষ্টি হয়েছে, তো বেশ ভালো হয়েছে, ঠান্ডা পড়েছে, না হলে গরমে তো সবার পুরো হাঁসফাঁস অবস্থা হয়ে গেছিলো।